হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, এখন আমরা রিভিউ করবো হচ্ছে রাত আকেলি। তো এবার যখন এটা ট্রেলার এসেছিল, ট্রেলার দেখার পরে অনেকেই বলেছিল, ইভেন ইনক্লুডিং মি অলসো, যে নাইভস আউটের সাথে প্রচুর সিমিলারিটি আছে। তো এটা হয়তো ট্রেলার দেখে অ্যাপারেন্টলি মনে হয়েছে যে নাইভস আউটের সাথে সিমিলারিটি আছে কিছুটা। হ্যাঁ, ডেফিনেটলি আগাথা ক্রিস্টির প্রচুর নভেলকে একটা ট্রিবিউট দিয়ে, ওডে টু আগাথা ক্রিস্টির নভেল, এটা বলতে পারেন। কিন্তু এখানে ডিরেক্টর হানি তেহরান কি করতে চাইছে, যে ওকে আমি একটা জনরা হুডানিট, ক্লাসিক হুডানিট যাকে বলে, সেই প্যাটার্নটা নেব, সেটা দিয়ে অডিয়েন্সকে প্রথমে প্লটের মধ্যে ইন্ট্রোডিউস করব, তারপরে আমি কি করব, আমি পুরো অন্য ডাইরেকশনে নিয়ে যাব। এই সিনেমাটা কিন্তু খালি হুডানিট একটা থ্রিলার নয়, এটার ভিতরে লেয়ারিংটা হচ্ছে ভায়োলেন্স অ্যাগেনস্ট উমেন, এর ভিতরে লেয়ারিংটা হচ্ছে যে সোসাইটির মধ্যে যে পেট্রিয়ার্কিটা আছে, এখানে যে মানে মেল ডমিনেশন আছে, সেগুলোর বিষয়ে কথা বলছে। সো ইট ইজ বেসিক্যালি মানে ইট ইজ এ সোশ্যাল ফিল্ম। মানে কীরমভাবে বোঝাই আপনাদেরকে, এরমভাবে একটা এক্সাম্পল দিচ্ছি যে এটা ধরুন সোশ্যাল ফিল্ম, তার উপরে র্যাপিংটা আছে হচ্ছে এই হুডানিট থ্রিলারটা। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন, বেশ ভালো লেগেছে। ইন্ডিয়াতে এরকম অ্যাপ্রোচ মানে নেওয়া হয়েছে বলে আমার রিসেন্টলি বা কিছু বছর আগেও মনে পড়ছে না, যে সোশ্যাল ফিল্ম সোসাইটির ব্যাপারে, পেট্রিয়ার্কির ব্যাপারে কথা বলছে, বাট ইন আ ফরম্যাট অফ আ থ্রিলার। সো ইটস কোয়াইট কুল। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ডিরেক্টর হানি তেহরান, ইনি আগে কাস্টিং ডিরেক্টর ছিলেন, এবং ইনি কাদের জন্য কাস্টিং করেছে, বিশাল ভারদ্বাজ, অভিষেক চবে, এবং বিশাল ভারদ্বাজের এডিও ছিলেন। সো মানে বিশাল ভারদ্বাজের এডি অভিষেক চবেও ছিল। তো এবার ভালো স্কুল থেকে, ভালো কলেজ ইনস্টিটিউশন থেকে ট্রেনিং নিলে যে আপনার কাজও ভালো হবে, সেটা কিন্তু এটা প্রুফ আছে। হানি তেহরানেরও কাজ কিন্তু বেশ ভালো, এবং এই যে অভিষেক চবে স্কুল অফ ফিল্ম মেকিং বা বিশাল ভারদ্বাজ স্কুল অফ ফিল্ম মেকিং, যে একটা স্টাইল ওদের আছে পার্টিকুলারলি ডার্ক একটা, সেটার আপনি গ্লিমসেস এখানেও পাবেন। তো আমার তো পার্সোনালি যেহেতু বিশাল ভারদ্বাজকেও দারুণ লাগে, অভিষেক চবেকেও দারুণ লাগে, তাই আমার ওই টাচের ওই মেকিংয়ের স্টাইলটা বেশ ভালো লেগেছে, বেশ আমি এনজয় করেছি। এবং আমি যেটা বলবো, যেটা অভিষেক চবেরও সিনেমাতে দেখতে পাওয়া যায়, এখানেও দেখতে পেয়েছি, যে একটা ডার্ক হিউমার কন্টিনিউয়াসলি সিনেমা জুড়ে রয়েছে, উইচ ইজ ভেরি ভেরি এনজয়েবল। সো আমার বেশ ভালো লেগেছে এক্সিকিউশনটা, ডিরেকশনটা, মানে পুরো বোঝা যাচ্ছে যে ওই স্কুল অফ ফিল্ম মেকিং থেকে এসছে এবং ওটা খুব ভালো করে শিখেছে বিশাল ভারদ্বাজ এবং অভিষেক চবে দুজনের থেকে। অভিষেক চবে নিজেও এখানে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আছে, এদেরই প্রোডাকশন এই হানি তেহরান এবং অভিষেক চবের ম্যাকগাফিন যারা এটা কাজটা করেছে। সো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড, মানে আমার তো খুবই ভালো লেগেছে ডিরেকশনটা। হ্যাঁ, এবার স্ক্রিন প্লের মধ্যে লুপহোল কি নেই, ডেফিনেটলি লুপহোল আছে, এটা হয়তো অ্যাপ্রোচটা খুব নতুন, কিন্তু যেহেতু থ্রিলারের ফরম্যাটটা, বাইরের লেয়ারিংটা থ্রিলার, তাই থ্রিলারের আবার নিজস্ব কিছু ম্যাথামেটিক্যাল কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগেও ভিডিও বানিয়েছি অ্যালফ্রেড হিচককে নিয়ে, যে আমাকে যখন আমি থ্রিলার জনরার মধ্যে বলছি গল্পটা, ভিতরের আমার মেসেজিংটা যাই হোক, আমাকে কিছু জনরার মানে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলতে হবে। তো যখনই কোনো অডিয়েন্স থ্রিলার দেখে, সেই এক্সপেকটেশনটা তখন তার হয় কি আমি টান টান একটা এক্সপিরিয়েন্স নেব, কিন্তু এই যেহেতু ভিতরেরটা একটা সোশ্যাল ফিল্ম, তো তাই জন্য জিনিসটা একটু বেশি লেন্দি হয়ে গেছে, একটু স্ট্রেচি হয়ে গেছে, তাই জন্য ওই যে এঙ্গেজমেন্টটা, যে এরপর কী হবে, এরপর কী হবে, যে এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্সটা, সেটা যেন কোথাও, যেহেতু ফিল্মটা লেন্থটা অনেকটা বেশ বড়, তাই জন্য সেটা চলে গেছে। এই জনরের ফিল্মগুলো অনেক ছোট হয়, আপনি হলিউডের থ্রিলার দেখুন না, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ করে দেয়। সো সেইটা একটা যেন কোথাও গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করেছে স্ক্রিন প্লে, বাট এই যে প্রবলেমটা, এটাকে কম্পেনসেট করে দিচ্ছে পারফরমেন্স। তো চূড়ান্ত লেভেলের একটা কাস্টিং রয়েছে, মানে আপনি কল্পনা করতে পারবেন। তো প্রথমে আমি অ্যাকচুয়ালি নওয়াজ এখানে ফাটিয়ে দিয়েছে, বাট আমি তারও আগে ফিমেল কাস্টিংয়ের কথা বলব। রাধিকা আপটে অ্যাজ রাধা, সুপার্ব, মানে রাধিকা আপটে মনে হয় নেটফ্লিক্সের সাথে কাজ করলে মনে হয় এক্সট্রা হার্ডওয়ার্ক করে, মানে দারুণ লেগেছে আমার। দ্বিতীয় হচ্ছে শ্বেতা ত্রিপাঠী, চরম অভিনয় করেছে, মানে শ্বেতা ত্রিপাঠী মানে মানে তবেই মাসানে ওরা খুঁজে নিয়েছিল, মানে যত দিন যাচ্ছে শ্বেতা ত্রিপাঠী যেন মানে মানে প্রতিটা সিনেমা বা প্রতিটা সিরিজে যেখানেই কাজ করছে, এত এক একটা ইভলিউশন দেখতে পাচ্ছি। তো একদম প্রথম থেকে দেখছি হারামখোর, মাসান, ওই সময় থেকে দেখছি, বাট এখন মানে শি হ্যাজ টার্ন ইন টু আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। এরপরে আসছে শিবানী রঘুবংশী, এত ভালো কাজ করেছে, ও তিতলি, মেড ইন হেভেনেও ভালো কাজ করছিল, এখানে আরও ইভলভ করে গেছে। সো আমার ফিমেল কাস্টিংয়ের কাজ দারুণ লেগেছে, বা যে মেন যে খুন হয় তার যে মায়ের রোলটা করেছে, ওনার নামটা আমার জানা নেই ওই অ্যাক্ট্রেসের, বাট দে ওয়ার অ্যামেজিং ইন দ্য ফিল্ম।
এবার চলে আসে হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকি, যে অলমোস্ট গোটা সিনেমা জুড়ে রয়েছে, মানে প্রতিটা ফ্রেমেই রয়েছে। তো নওয়াজুদ্দিন সিদ্দিকির ক্যারেক্টারটা বেশ কমপ্লেক্স লেয়ার্ড একটা ক্যারেক্টার, এবং নওয়াজ ভালো ওয়েল রিটার্ন ক্যারেক্টার পেলে যে লেভেলের কাজ করে সেটা আমরা প্রত্যেকেই জানি, নতুন করে বলে দেওয়ার কিছু নেই। এবং ওই যে বললাম অ্যাডিশনাল একটা কমেডির ব্যাপার আছে, ইলারুন মানে ওর মা হয়েছে, তো নওয়াজের সাথে ওই যে একটা পেয়ারিং, ওইখানের যে জুটিটা সেটা আপনাকে ডেফিনেটলি আপনার দারুণ লাগবে। তো নওয়াজের ওই যে নিজস্ব যে ব্যাক স্টোরিটা আছে ওর মায়ের সাথে, ব্যাক স্টোরি বলবো না মানে প্যারালাল লাইফ যেটা, তো সেইটাকে খুব ভালোভাবে দেখিয়েছে। শুধু পারফরমেন্স দারুণ দারুণ রয়েছে, সিনেমাটোগ্রাফি চূড়ান্ত, তুম্বাডে সিনেমাটোগ্রাফার এখানে কাজ করেছে, সো ইট ওয়াজ অ্যামেজিং। মানে পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স, খুব রিয়েলিস্টিক, খুব ডার্ক, ওই কালারফুল বলিউডিশ ইমেজ নয়, খুব একটা রিয়েল একটা টোনালিটি রেখেছে। আমার তো বেশ ভালো লেগেছে, কালার প্যালেট বলুন বা লাইটিং বলুন খুবই ভালো। সো আমি বলবো আমার পার্সোনালি পছন্দ হয়েছে। অনেকের এইটা একটা যেহেতু একটা এক্সপেরিমেন্টাল কাজ, যে থ্রিলার ফরম্যাটের ভিতরে সোশ্যাল মেসেজ, তো এটা অনেকে হয়তো আবার ডাইজেস্ট করতে পারবে না, কারণ লোকে যখন থ্রিলার দেখতে বসে তখন তারা ওই থ্রিলারটাই মানে আউট অ্যান্ড আউট থ্রিলারটাই চায়। বাট এখানে দুটো জনরাকে যেহেতু কম্বাইন করেছে, সো দের ইজ এ পসিবিলিটি যে অনেকের হয়তো পছন্দ হবে না, সো এটাও হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি নেগেটিভ তো রয়েছেই স্ক্রিন প্লের মধ্যে, বাট এই যে এক্সপেরিমেন্টটা করলো এটা আমার খুব ভালো লেগেছে। পারফরমেন্স ডেফিনেটলি খুব ভালো, সিনেমাটোগ্রাফি দারুণ। সো ওভারঅল মিলিয়ে আমি তো সাজেস্ট করবো যে প্রত্যেকে দেখুন, আমার এই ঘরানার সিনেমা খুব পছন্দ, তাই আমি তো হাইলি রেকমেন্ড করবো। এবার বাকি তো আপনাদের কী ধরনের সিনেমা পছন্দ, কীরকম প্রেফারেন্স সেই অনুযায়ী আপনারা দেখবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান তাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।